বিমান উড্ডয়নের পর প্রাকৃতিক ডাকে সাড়া দিতে এক যাত্রী টয়লেটে যান। তবে কে জানত টয়লেটের কমোডের উপর বসেই পুরো রাস্তা পাড়ি দিতে হবে তাকে। ঘটনাটি ভারতের মুম্বাই থেকে বেঙ্গালুরুগামী বিমানে ঘটেছে। টয়লেটের মধ্যে গিয়ে দরজা বন্ধ করার পর তার খুলতে পারেননি। এনডিটিভি বলছে বিমানের ওই টয়লেটের দরজার তালাতে ত্রুটি থাকায় এই সমস্যা সৃষ্টি হয়। পরে প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে টয়লেটে আটকা ছিলেন তিনি। স্পাইসজেট বিমানের টয়লেট থেকে যাত্রী বের হওয়ার চেষ্টা করলে দেখতে পান তালা আটকে আছে। পরিস্থিতি বুঝতে পেরে বিমানের ক্রুরা বাইরে থেকে দরজা খোলার চেষ্টা করলেও ব্যর্থ হন। হরতাল, অবরোধ কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে সড়ক, নৌ ও রেলপথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্যে যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে। বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পরে বিমানটি বেঙ্গালুরুতে অবতরণ করলে একজন প্রকৌশলী ডেকে দরজাটি খোলা হয়। এরপর বেরিয়ে আসেন ওই যাত্রী। এ ঘটনায় স্পাইসজেট যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে। পাশাপাশি ভুক্তভোগীকে তার বিমান ভাড়ার পুরো টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, 16 জানুয়ারি একজন যাত্রী দুর্ভাগ্যবশত মুম্বাই থেকে বেঙ্গালুরু যাওয়ার স্পাইসজেটের ফ্লাইটে প্রায় এক ঘন্টার জন্য ল্যাভেটরির ভেতর আটকে পড়েছিলেন। বিমানটি মাঝ আকাশে ছিল আর দরজার তালাতে ত্রুটির কারণে তা খোলা সম্ভব হয়নি।